ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি, মোটামুটি ভালো আছি, বেশি না। ঠান্ডা লেগেছে এক দুই, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঠিকঠাক কথা হচ্ছে না, সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো আছি, ভালো নেই বলতে গেলে। তো যাই হোক, আজকেও তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগই শেয়ার করবো। ভিডিওটা আমি মর্নিং থেকে স্টার্ট করছি, জাস্ট ঘুম থেকে উঠলাম, আর আজকে পড়ানোও নেই, আর এবার নিজে একটু পড়তে বসবো। যেহেতু সামনে এক্সাম, তো কোনো রকম প্রিপারেশান ছাড়াই এক্সাম দেবো, একটু আধটু তো প্রিপারেশান রাখতেই হবে। তো সেই রকমই পড়তে বসবো, ফ্রেশ হয়ে নেবো, ব্রেকফাস্ট করবো। তো সারাদিন কী কী করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা অতটা সুন্দর না আমার কাছে। সকালটা সুন্দর হয়ে ওঠে তখনই যখন তার ফোনে আমার ঘুম ভাঙে। তো এটা একান্ত আমার বিষয়, আর সেটা রিসেন্ট দুদিন থেকে হচ্ছে না। তো মনটা খুব খারাপ লাগছে। তো চলো ঝটপট করে ফ্রেশ হয়ে নিই আর পড়াশোনা করতে হবে। যেহেতু ও আমাকে, ওর সঙ্গে আমার যখন ভালোভাবে কথা হয়েছিল তখন ও আমাকে বলেছে যে তোমার সঙ্গে আমার কথা না হলেও কিন্তু তুমি টাইম টু টাইম পড়তে বসবে। তো তখনই আমি তাকে প্রমিস করেছিলাম যে হ্যাঁ, আমি বসবো পড়তে ঠিকঠাক টাইমে, তোমাকে অত টেনশন করতে হবে না। তো সেই রকমই পড়তে বসবো। তো তোমাদের টেটের প্রিপারেশান কেমন, যারা যারা এক্সাম দেবে সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এটা তো আমি লাইফে ফার্স্ট এক্সাম দেব, মানে কোনো চাকরির এক্সামই প্রথম দেব আমি এটা। তো আমি সেভাবে প্রিপেয়ার নই, কারণ হুট করেই তো টেটটা, মানে যে বিএডরাও বসতে পারবে এটা তো হুট করেই ঠিক হলো না। তো একদমই প্রিপেয়ার নয় বলতে পারো। প্রথমে তো ভেবেছিলাম দূরে কোথাও সিট পড়লে তো যাবই না, ফালতু ফালতু কষ্ট করে গিয়ে কী করব, নেক্সট বার পুরো প্রিপেয়ারের সঙ্গে আমি এক্সাম দেব, সেটাই ভাবছিলাম মনে মনে। তো যাই হোক, দেখলাম কাছেই সিট পড়েছে, তো আমি ঝটপট করে ফ্রেশ হয়ে নিয়ে চলে আসলাম, আর এবার পড়তে বসে যাব। আর আজকে ব্রেকফাস্টটা পড়ানো নেই, কিন্তু আমি করব না, মাই করবে, কারণ ওই টাইমটা আমি পড়ে নেব একটু। আর তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত ফোন করেনি, জানি না কখন ফোন করবে। একবার ফোন না করা পর্যন্ত তো মন মেজাজে ভালো থাকে না। তবুও পড়তে বসেই, দেখা যাক কখন কল করে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো। তো পড়তে বসেছিলাম, হঠাৎই পড়তে বসা থেকে উঠতে হলো আমাকে, কারণ এই যে দেখো মা অনেকটা পরিমাণে কলাইয়ের ডাল নিয়ে এসছে, তো তোমরা চেনো সবাই। যাই হোক, তো এখন শীতকাল, শীতকালে তো বড়িটা খুবই, মানে কি বলবো, মানে প্রত্যেক বাড়িতেই হয়, বাঙালি বাড়িতে হয় না এমন কোনো বাড়ি নেই। অবশ্য যাদের বাড়িতে হয় না তারা কিনেও নিয়ে আসে, এরকমও হয়, কিন্তু আমাদের তো এই পরিবেশে আমরা সবাই, আমাদের এখন প্রত্যেকটা বাড়িতেই বড়ি দেওয়া হয়। আর সামনে তো বিয়ে আসছে, হ্যাঁ মানে আমারই বিয়ে আসছে, তো তখনও, এখন অবশ্য বড়ির তরকারি কেউ খায় না, কিন্তু ঘর বলেও কিছু জিনিস আছে, আবার ঘরোয়া কিছু সবজি হলে সেখানেও, চচ্চড়ি টচ্চড়ি হলে সেখানেও বড়িটা প্রয়োজন। তো সেই কারণে মা দেখো আগেও একদিন দিয়েছে, আবার এখানে দেড় কেজি, এক কেজি মতন আছে, পরে আবার মা 500 নিয়ে এসছে, তো দেড় কেজি মতন আছে এখানে, তো সমস্তটাই বড়ি দেওয়া হবে। তো সেই রকমই দেখো, আমি ডালটাকে ভিজিয়ে দিয়েছি, এবার এটা মা সন্ধ্যাবেলা, বিকেলবেলা হয়তো ধুয়ে নেবে, তারপর সন্ধ্যাবেলার দিকে হয়তো এটা বেটে নেবে। যাই হোক, সেটা তোমাদের পরে শেয়ার করব। আর তোমাদেরকে যে বললাম যে আমি চা বানাবো না বা ব্রেকফাস্ট আজকে বানাবো না, কিন্তু সেই আমাকেই বানাতে হচ্ছে, দেখতে পাচ্ছ, কারণ মা একটু কাজে বিজি হয়ে গেছে। তো আমাকে বললো উঠলি যখন একবারে চাটা বানিয়ে নে, তারপরে আবার পড়তে বসিস। তো আমি বললাম ঠিক আছে, যখন মা তুমি ব্যস্ত আছো যখন আমি করে দিচ্ছি। তো সেই রকমই দেখো চা বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তখন যেটা বলছিলাম, তোমাদের এক্সাম কোথায় পড়েছে, কার কার কোথায় এক্সাম পড়েছে সেটা একটু আমাকে জানিও তো। আর আমার এক্সাম কাছাকাছিই পড়েছে, ঠাকুরের কৃপায়। আমি তো যাবো না যাবো না করছিলাম, কারণ আমার কোনো প্রিপেয়ার নেই, কিচ্ছু নেই, নর্মালি যেটুকুনি আছে এতদিনে যা পড়াশোনা সেই তার উপর বেস করে আমি ভাবছি এক্সামটা দেব। তো যাই হোক, তবু আমার কাছাকাছি সিট পড়েছে, কৃষ্ণনগরের মধ্যেই পড়েছে। তোমাদের কার কোথায় পড়েছে একটু জানিও কমেন্টে, আর তোমাদের সবার এক্সাম ভালো হোক এটাই প্রে করি। অনেক আগাম তোমাদের শুভেচ্ছা জানিয়ে দিলাম, জানি না মাঝে আর কোনো ভিডিও দিতে পারবো কি না, সেই কারণে এখনই জানিয়ে দিলাম। দেখো আমি চা নিয়ে বসেছি আর মুড়ি
কিছু মুড়ি আমি বাইরে ছিটিয়ে দিলাম, তার কারণ হলো দুটো পাখি এসেছে দেখলাম। তো ওই পাখি দুটো রোজই আসে, আর আমি যখন মানে মুড়ি যদি মুড়ি নিয়ে বসি তো ওখান থেকে একটু মুড়ি ওদেরকে ছিটিয়ে খেতে দিয়ে দিই। যাই হোক, তো এদিকে দেখো, আবার এদিকে তখন কলাইয়ের ডাল ভেজালাম, এদিকে দেখো মুসুর ডাল ভেজাচ্ছি। অবশ্যই এটা বড়ি দেওয়ার জন্য না, অল্প একটু, এটা আমাদের মানে খাবার দাবার রান্না হবে, সবজি। তো কি সবজি সেটা বলছি, এই যে দেখো কলা আলু আর ওই মুসুর ডাল বাটা দিয়ে বড়া হবে, সেইগুলো দিয়ে হালকা পাতলা একটা ঝোল হবে। বেশ মাঝে মধ্যে হালকা পাতলা ঝোল খেতে একটু ভালোই লাগে। আর উনানে রান্না হচ্ছে দেখো, আর খুন্তিটাও আমি নাড়ছি, সেই কারণে এরকম খুন্তি নাড়া হচ্ছে। আর মা থাকলে কত সুন্দর প্রফেশনাল, মানে কি একদম রাঁধুনির মতন কত সুন্দর খুন্তি নাড়ে না, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, মা আমাকে বলে গেল কিছু পেঁয়াজ কাটা আছে, ওগুলোকে ওই সবজিগুলোকে একটুখানি সরিয়ে মাঝখানে তেল দেওয়া আছে ওইখানে দিয়ে দিতে। মা একটু বাইরে গেল সেই কারণে দেখো এইভাবে দিয়ে দিলাম। বেশ মারা বেশ কত রকমের টেকনিক জানে না, আমরা হলে হয়তো আলু কলাগুলোকে তুলে নিতাম, তারপরে তেল দিয়ে আবার হয়তো পেঁয়াজগুলোকে ভাজতাম, তো এরকমই হয়তো করতাম। তো মার কাছ থেকে কত কিছু শেখা যায় সেরকমই দেখো। আর নামাতেও হলো না কিছুই না, বেশ হয়ে গেল। তো এরকমই সবজিটা আমি একটু নেড়ে দিচ্ছি মাকে, আর হবে বলতে আর কী কী সবজি হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হবে মুসুর ডাল যে বাটা, ওগুলো দিয়ে তো বড়া হবে বললাম, আর হবে টক। তো ওই মুসুর ডালের বড়া দিয়েও টক হয়, কিন্তু আজকে হবে না, আজকে হবে আমড়ার টক। টকটা আমরা তো বাড়িতে প্রায় দিনই হয়, যেহেতু আমার খুব প্রিয় একটা জিনিস। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এরপর এতটা টাইম পেরিয়ে গেল, এখনও আমাকে কল করেনি। তো প্রায় মানে আগের দিনও তোমাদের বলছিলাম হয়তো তোমরা বোর ফিল করছো, কিন্তু আমি বুঝতে পারছি যে কোন সিচুয়েশনের মধ্য দিয়ে আমি যাচ্ছি। একদিকে পড়াশোনা ওর চিন্তা, আরেকদিকে মাথায় যদি অন্য কোনো টেনশন থাকে দেখবে কোনো কিছুতেই মনোযোগ দেওয়া যায় না। আমি ঠিক বললাম কি না তোমরা বলো। তো সব মিলিয়ে যেন কেমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যাই হোক, ও যেন সুস্থ থাকে, যখনই একবার করে কথা হয় তখনই আমি ওকে এটাই জানতে চাই, তুমি ঠিক আছো তো? বাস এতটুকুতেই আমি হ্যাপি হয়ে যাই যখন বলে হ্যাঁ আমি ঠিক আছি। এবার দেখো এই যে লং ফ্রকটা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যখন এই ড্রেসটার কোনো ভিডিও ছেড়েছিলাম যে এটা কোথা থেকে নেওয়া। এটা অ্যাকচুয়ালি আমি শপিং মল থেকে নিয়েছি, আর আমার বেশিরভাগ ড্রেস না আমি শপিং মল থেকেই নিই, আমি অনলাইনে জিনিস খুব একটা কিনি না। মানে ড্রেস তো নয়, অন্যান্য জিনিস হয়তো কিনি কিন্তু ড্রেস না। তো দাদার বিয়েতে পরা হয়েছিল, তো তারপর আর কাঁচা হয়নি, আর ওটা আমি একা কাচতেও পারতাম না, তো মা হালকা করে জলে ইজি দিয়ে নর্মালি কেচে ওটা তুলে নিল। তো ওটা তো মানে ওই রকম জিনিস না যে অনেকক্ষণ ধরে কাচতে হবে। তো যাই হোক চলো এবার স্নান করে এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। স্নান করে আমি উঠে এলাম, ও এখনও পর্যন্ত আমাকে কল করেনি, জানি না আজকে দুপুরেও হয়তো কল হবে না, এতটা বেলা হয়ে গেল তখনও যখন করেনি ও হয়তো আর আজ এখন আপাতত আর কল করবেও না। মানে সত্যি আমি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আর যেতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে। আমি জানি না কেন আমাদের জীবনে এমন সিচুয়েশন আসলো। তো চলো দেখি কখন কল করে, অপেক্ষা তো করবো যতক্ষণ না কল করবে। তো চলো দেখতে থাকো কখন কল করে সেটাও তোমাদেরকে জানাবো। এরপর এবার লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর লাঞ্চটা কমপ্লিট করে একটু পড়তে বসবো, তো দেখি এরপর কী করি। অসময়ে পাঁপড় ভাজা দেখে তোমরা হয়তো ভাবছো যে এখন কেন পাঁপড় ভাজা হচ্ছে, আমার যখন তখন যা তা খেতে মন চায়। তো মা আমাকে পাঁপড়গুলো ভেজে দিচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো ঘরে বানানো, তো অনেকটা পুরনো হয়ে গেছে, রোদে দেওয়া হয়নি তো, তো সেই কারণে এমনই হয়ে গেছে। আর খেতে কেমন লাগবে জানি না, খাওয়ার পরে বুঝতে পারবো। তো এগুলোকেই একটু মানে কুচমুচে কিছু খেতে মন হলো, তাই মা এগুলো আমাকে ভেজে দিচ্ছে। গুড ইভিনিং সবাইকে, আবার ভিডিওটা স্টার্ট করছি। আর ও কল করেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো ভীষণ ভালো লাগলো, যখন কল করে তখনই আমি ফ্রি হয়ে যাই, মানে মাইন্ড পুরো ফ্রি হয়ে যায়, আনন্দ ভালো লাগা সব কিছু কাজ করে। তো পুরো ফ্রি আছি এখন, সরি আমি ফ্রি না আমার মাইন্ড ফ্রি আছে। তো যাই হোক, এরপর কি বলবো, মানে বুঝতে পারছো সারাদিন ওয়েট করে থাকার পর যখন মানে হাজব্যান্ড ফোন করে তখন কতটা আনন্দ হয়, আর সেই যে ঠিক আছে এটা ভেবে আরও আনন্দ লাগছে।
তো যাই হোক, সকাল থেকে অতটা ঠান্ডা ছিল না, এখন মানে সন্ধ্যার দিকে দেখছি বেশ ভালোই ঠান্ডা লাগছে। এই কারণে দেখো চাদর টাদর সব নিয়ে নিয়েছি। তো এরপর আর কোনো ভিডিও শেয়ার করব না, আপাতত ভিডিওটা এই পর্যন্তই। চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, জানি না কালকে আবার ওর সঙ্গে কথা হবে কি আদেও হবে না। এখন প্রত্যেকটা দিন মনে হচ্ছে আজকে কথা হবে, কালকে হয়তো হবে না। যাই হোক, কালকের কথা কালকে শেয়ার করবো। চলো গুড নাইট সবাইকে, টাটা।